আমার আজকের রেসিপি হলো ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি ইজি ডেলিশিয়াস চকলেট কেক বা বিস্কিট কেক, যেটা বাচ্চাদের খুবই পছন্দের। তো এই কেকের জন্য না লাগবে কোনো চকলেট কম্পাউন্ড আর না লাগবে কোনো ক্রিম। দেখুন, বাড়িতেই খুব কম খরচে কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 20 মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায় এই চকলেট কেক বা বিস্কিট কেক। এর জন্য না লাগবে কোনো তেল, ঘি বা বাটার আর না লাগবে কোনো ডিম। নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে। কেক বানানোর জন্য আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি, সেটাতে আমি আগে থেকে রিফাইন্ড অয়েল গ্রিস করে রেখেছিলাম। এরপর বাটিটার চারধারে কিছুটা ময়দা নিয়ে এইভাবে ডাস্ট করে দিচ্ছি, এর ফলে কেকটা হয়ে যাওয়ার পরে পাত্র থেকে খুব ইজিলি বেরিয়ে আসবে। এর পরিবর্তে আপনারা বাটার পেপারও ইউজ করতে পারেন। চকলেট কেক বানানোর জন্য আমি এখানে 10 টাকা দামের একটা পার্লেজি বিস্কিটের প্যাকেট নিয়েছি আর নিয়েছি বাবার্নের একটা 30 টাকা দামের প্যাকেট। পার্লেজির বদলে আপনারা হরলিক্স বিস্কিট আর বাবার্ন বিস্কিটের বদলে আপনারা হাইড অ্যান্ড সিক অথবা ওরিও বিস্কিটসও ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত বিস্কিটসগুলো আমি মিক্সারে করে গুঁড়ো করে নেব। বিস্কিটগুলোকে একটু ভেঙে নিচ্ছি। বিস্কিটগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে আমি নিয়ে নিলাম। এরপর এতে একটু একটু করে দুধ মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে, আর দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকলেই চলবে। একই সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কোকো পাউডার, তবে এটা অপশনাল, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এবারে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাতে আরও একটু দুধ প্রয়োজন আছে, তাই আমি বাকি দুধটাও দিয়ে দিলাম। আমি এখানে মোট 1 কাপ দুধ ব্যবহার করেছি। দেখুন, এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। চামচ থেকে ঠিক এরকম স্পিডে পড়বে, সেই মতো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে চিনির ব্যবহার করিনি, কারণ বিস্কিটগুলোতে যথেষ্ট পরিমাণে মিষ্টি আছে। আপনাদের প্রয়োজন হলে স্বাদ অনুযায়ী পাউডার সুগার দিয়ে দেবেন। আর আমাদের যেটা লাগবে সেটা হলো একটা ইনো ফ্রুট সল্ট, তবে এর পরিবর্তে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। এরপর কেকের ব্যাটারে 2 টিস্পুন ইনো দিয়ে দিলাম, আর এই ইনো সল্টের ওপরেই 2 টেবিলস্পুনের মতো এমনি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিলাম। দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই ইনোটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার এটাকে কেকের ব্যাটারটার সঙ্গে শুধুমাত্র ভালো করে মিশিয়ে নিতে হবে, ফেটানোর কোনো প্রয়োজন নেই। এবারে কেকের ব্যাটারটা কেক বানানোর পাত্রে ঢেলে দিলাম, আর এই বিস্কিট কেকটা তৈরি করতে মাত্র 20 থেকে 25 মিনিট টাইম লাগে। এরপর এটাকে এইভাবে ট্যাপ করে নিতে হবে, তাহলে ভেতরে বাবলসগুলো আর থাকবে না। এবারে কেকটা আমি কেক ওভেনে বেক করে নিচ্ছি। 20 মিনিট পরে কেকটা তৈরি হয়ে গেছে। এবারে কেকটা হয়েছে কিনা চেক করে নিচ্ছি। একটা চামচের পেছন দিকের সাহায্যে এইভাবে কেকের মাঝখানে ঢুকিয়ে দিলাম। দেখুন, চামচের গায়ে কিছু লেগে নেই, অর্থাৎ কেকটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এরপর একটা ধারালো চামচ বা ছুরির সাহায্যে কেকের চারিদিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একটু লুজ করে নিচ্ছি, এর ফলে কেকটা খুব ইজিলি প্লেটে এইভাবে বেরিয়ে আসবে। দেখুন কত তাড়াতাড়ি আর কতটা ইজিভাবে বিস্কিট কেক তৈরি হয়ে গেল। দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই কতটা সফট আর স্পঞ্জি কেক তৈরি হয়েছে। আর কোকো পাউডার দেওয়ার জন্য কেকের কালারটাও কিন্তু সুন্দর এসছে। এরপর কেকটা আমি গার্নিশ করে নেব। এর জন্য কেকের ওপরের পোর্শনটা আমি পাতলা করে কেটে নিচ্ছি। বাচ্চাদের টিফিনে এই কেকটা দিলে তারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। এবারে কেকের ওপরে চকলেটের লেয়ার বানানোর জন্য আমি এখানে একটা 20 টাকার আর 2টো 10 টাকার ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি, আর 5 টাকার একটা জেমসের প্যাকেট নিয়েছি, আর নিয়েছি 1 টিস্পুন কোকো পাউডার, এটা অপশনাল। সবার প্রথমে একটা প্যান গরম করে নিয়ে তাতে 1/3 কাপ দুধ দিয়ে গরম করে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। এবারে এই গরম দুধে ডেয়ারি মিল্ক চকলেটগুলো আমি গলিয়ে নেব। চকলেটগুলোকে ভেঙে ছোট করে নিচ্ছি, তাহলে এগুলো তাড়াতাড়ি গলে যাবে। আর প্যান যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবার গ্যাস অন করে প্যান গরম করে নিয়ে আবার গ্যাস অফ করে দিতে হবে।
অথবা আপনারা ডাবল বয়লিং প্রসেসেও চকলেটটা মেল্ট করে নিতে পারেন। এবার এতে 1 টিস্পুন কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা অপশনাল, এটা কালারের জন্য ইউজ করছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর এটা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। সবশেষে এতে দিয়ে দিলাম 1 টিস্পুন বাটার। এটাও অপশনাল, তবে এটা দিলে এটার টেস্ট এবং গ্লেজিনেস দুটোই বেড়ে যায়। তাহলে আমাদের হোমমেড ইজি চকলেট গানাস তৈরি হয়ে গেছে। এবারে এটাকে ফ্রিজে 15 মিনিটের জন্য রেখে সেট করে নিলাম। চলুন এবার কেকের ডেকোরেশনের দিকে যাওয়া যাক। কেকের উপর গার্নিশ করার জন্য আমি একটা ডেয়ারি মিল্ক চকলেটকে আধ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম। তারপরে সেটাকে ছুরি দিয়ে এইভাবে করে কুড়ে নিচ্ছি। এটাও অপশনাল, এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্যই করা। আপনাদের ইচ্ছা হলে করতেও পারেন, নাও করতে পারেন। এইভাবে এটা রেডি করে নিয়েও কিন্তু এটাকে ডিপ ফ্রিজেই রেখে দিতে হবে। এবারে কেকের ওপরে আমি চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। এরপর কেকের সেন্টারে আমি কয়েকটা জেমস চকলেট দিয়ে এইভাবে গার্নিশ করে দিচ্ছি। এরপর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে গ্রেটেড ডেয়ারি মিল্কটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন বাড়িতেই খুব কম খরচে আর খুব সহজেই তৈরি হয়ে গেল বাচ্চাদের খুবই পছন্দের নরম স্পঞ্জি চকলেট কেক বা বিস্কিট কেক। কেকটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। তাহলে আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এছাড়াও প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।